বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম উৎসব বসন্ত উৎসব। আর সেই বসন্তী উৎসবের ছোঁয়া এবার রাজভবনে। রাজভবনে কর্মীবৃন্দ ও বিভিন্ন স্কুল সংস্থার ছাত্রছাত্রীদের সঙ্গে দোলে আবির রং খেললেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন রাজভবনে কড়া নিরাপত্তার মধ্যেই রাজ্যপাল সকলের সঙ্গে বসন্ত উৎসবের আনন্দ ভাগ করে নেন। তাকে একে একে সবাই লাল হলুদ গোলাপি আবিরে রাঙিয়ে তোলেন। রাজ্যপাল নিজেও আবিরের টিকা দিয়ে সকলকে আশীর্বাদ করেন। একই সঙ্গে সমগ্র রাজ্যের মানুষকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল। সর্বপ্রথম আপনাদেরকে ও আপনাদের পরিবারের সকল সদস্য ঔষধ দোষাগণেদেরকে এই পবিত্র হোলির প্রতি শুভেচ্ছা। সামনে নির্বাচন, আপনাদের জামা কোহের হোলির রং লাগুকে বানা লাগুক, আপনাদের আঙ্গুলে যাতে রঙে লাগের ই লাগে। আজকের এই সন্ধ্যায় আমি আপনাদের এই শুভ মুহূর্তে আমার খুব খুশ ভুখ ভরা ভালোবাসা ও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। ফ্রেন্ডস, ত্রিপুরাকে আম পাবলিক होली बना रहे उन सब लोगों को मैं शुभकामनाएं देता हूं। ये रंग होली का जो है अभी देश भर में इलेक्शंस हो रहे, इलेक्शंस का एक पोंगल माहौल देश भर में है और आप आज जो रंग है यही रंग त्रिपुरा में 26/19 दो दिन इलेक्शन है, उस दिन आपके उंगली के ऊपर रंग लगा के आप डेमोक्रेसी को बचाना है और वो ये इलेक्शंस का पोंगल को आपके उंगली के रंग से आप बनाना है, ये मेरा रिक्वेस्ट है। सब लोग जो भी वोटर है वो सब लोग पोलिंग बूथ को जाना और रंग लगा के आपका वोट डालना है।